এতদিন পরে নিতে আসলি, আর কই রাখিস? এটা তো খুঁজি, ও পাইছি, চোখের সামনে রেখেছি। দেখিস না রুবেল, এনে গুইনে নে, এটা গুলা পরে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আজমল স্যারের অফিস থেকে বলছি। জি জি জি, আসসালামু আলাইকুম জি, কেমন আছেন আপনি? ভাইজান ভালো আছে? জি ভালো স্যার, আপনাকে অফিসে আসতে বলেছে। আমার আসতে বলছে? এটা তো খুবই খুশির কথা। ওই কবে আসবো? আগামীকাল। আগামীকাল? আগামীকাল আমি ভোরে রওনা হয়ে যাবো। জি জি, এই অফিসের ঠিকানা তো চিনি না, ওই অফিসের ঠিকানাটা কি? অফিসটা কই? আপনি যাই বলেন না কেন, কাল আপনাকে খুব দরকার ছিল। আমার জন্য খুব টাফ হবে একা ডিল করা, অ্যাটলিস্ট এই প্রজেক্টটা। একটা দিন, জাস্ট একটা মিটিংয়ে তো, আর আমি কিন্তু কালকের দিনের কথাটা এক বছর আগে থেকে বলে রেখেছি। কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং স্পেশাল। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি থাকলে অনেক ভালো হতো এই আর কি। আজকে যত টাইমই লাগুক না কেন, আমি সব কিছু গুছিয়ে দিয়ে যাব। আর ফাইলটা রেডি হলে আপনি দেখবেন সব কিছু একদম সহজ লাগছে। তবে আমার একটা হ্যান্ড লাগতো, তাহলে কাজটা আগাতো আর কি। ওই যে নতুন ছেলেটা কি যেন ইন্টার্নশিপ করছে, কি যেন নাম? অমিত। হ্যাঁ, ও কোথায়? ও ভগবান, তোকে আমি কিভাবে বুঝাবো যে ইন্টার্নশিপে চাকরির চেয়ে বেশি চাপ? তাই বলে তোর এত চাপ? তোর সঙ্গে আমার দেখা হয় না 5 দিন হয়ে গেছে, আর রাতে যখন ফোনে কথা বলা শুরু করি 3-4 মিনিটের মধ্যেই তুই ঘুম। সারাদিন কাজ করতে হয়, অফিসে সবাইকে খুশি রাখতে হয়, যে যেটা বলে সেটাই করতে হয়। কেন সবার কাছে তোর করে দিতে হবে? কেন সবাইকে তোর খুশি করতে হবে? কেন মানে সবাইকে তোর শ্বশুরবাড়ির লোক লাগে যে সবাইকে তোর খুশি করতে হবে? আর যদি কেউ তোকে নিয়ে কিছু বলে তাহলে তোর বিয়ে ভেঙে যেতে পারে, এরকম কিছু? চাকরি বাবা চাকরি, চাকরিটা পার্মানেন্ট হয়ে যাক, তারপরে তো ধরো আরাম আর আরাম, তাই না? আমি তোর চেহারা ভুলে গেছি ইদানিং, তোর চেহারা থেকে আমার শাহরুখ খানের চেহারা বেশি মনে পড়ে। তাও ভালো, শাহরুখ খান ধরাচর ভাই। না না না, ওই যে ভার্সিটিতে যাওয়ার সময় যে ছেলেটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, ওই ছেলেটার চেহারাও আমার ইদানিং খুব মনে পড়ে। যা যা কাজ করতে যা, ফোনে কথা বলছিস এত কত তোর বস দেখে না? স্যার আমি আবারও বলছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন, আমি পারবো না এটা করতে। আমি তো তোমাকে কোনো বাজে প্রস্তাব দিচ্ছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই। স্যার আমি চাই না আমার কারণে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হোক, তাছাড়া আমি যেভাবে আছি অনেক ভালো আছি। আপনি প্লিজ আগামীতে এটা নিয়ে আমাকে কিচ্ছু বলতে আসবেন না। 100 বার বলবো, তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না আমার পরিবারের কথা ভেবে না। তোমার সাথে জাহিদের কিছু একটা আছে, সেই কারণে তুমি রাজি হচ্ছ। জাহিদ সাহেব আমার একজন ভালো কলিগ, বড় জোর একজন ভালো বন্ধু। তাহলে আমার প্রস্তাবে রাজি হতে তোমার অসুবিধা কোথায়? আই এম সরি স্যার, বাট আমাকে বলতেই হচ্ছে। আমার এক্স হাজবেন্ডকে আমি ছেড়ে এসেছিলাম তার চারিত্রিক সমস্যার কারণে। ঠিক একই রকম আরেকজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার চেয়ে একা থেকে যাওয়া অনেক বেশি ভালো। তুমি বুঝতে পারছো তোমার সাহস কতটা বেড়েছে? আর এই সাহসের পেছনে কে আছে এটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারি। ব্যাক অফ দ্য সিনে নিশ্চয়ই জাহিদ আছে। আমি তোমাদের দুজনের চাকরি কিন্তু একদম স্যার, মেয়েদের ভালো ছেলেরা কিন্তু সাহস যোগাতে পারে না, মেয়েদের সাহস যোগায় কিছু খারাপ লোক। তারা বাধা দিয়ে বলেই আমাদের সাহস নিয়ে গিয়ে যেতে হয়। আমি নিজেই কালকে রিজাইন লেটার নিয়ে আসব। গত এক বছর ধরে প্রতিটা দিন যেভাবে আপনি আমাকে মেন্টাল টর্চার করে এসেছেন, তার চেয়ে আমি কম খেয়ে কম পড়ে এই আরামায়েশের জীবন ছেড়ে দিয়ে থাকা অনেক ভালো। শুধু একটা রিকোয়েস্ট স্যার, জাহিদ সাহেবের কিছু করবেন না, উনি ভালো মানুষ, পরিবারকে ভালোবাসেন। জাহিদ, জাহিদ ভাই, জাহিদ ভাই, এই উল্টা দিকে যাচ্ছেন, বাসা যাবেন না? না, আগে একটু বাজারে যাব, বাজার সবাই করতে হবে। আপনার এনার্জি আছে ভাই, সারাদিন এত খাটাখাটনি করার পর এখন বাজার করবেন তারপরে বাসা যাবেন? কোনজনদের জন্য এতটুকু করবো, এর জন্য আবার এনার্জি লাগে?
ইংরেজিতে এমনিতেই চলে আসে। আপনি বাসায় যান। না না, আপনার সাথে বাজার পর্যন্ত যাই। আসলে সত্যি কথা বলতে কি জাহিদ ভাই, পৃথিবীতে মন খারাপ করে দেওয়ার মতো কথা বলার মানুষ অনেক আছে, কিন্তু কারো কথা শুনলেই মনটা ভালো হয়ে যায় এরকম মানুষ নেই বললেই চলে। আর এই এত নেই নেয়ের মাঝে আপনি একজন আছেন। চলেন যাই। চলেন। যে ভাইটা না বিদেশে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, বিদেশে গেছে, এখন মিডল ইস্টে আছে, আবু ধাবিতে। হ্যাঁ, ভালো আছে, মানে কাজবাজ করছে। অনেকদিন ঝামেলা টামেলা তো কোনো ঝামেলা হয় নাই? না, প্রথমে ঝামেলা হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ঝামেলা হওয়ার কথা ছিল, কিন্তু পরে ওটা সলভ হয়ে গেছে। সাম্পল একটু ভিতরে, মানে টাইলটা একটু ডার্ক ডার্ক হবে। আধা কেজি পটল তো। এই চাল কেজি কত? এটা এক ডজন ডিম। হ্যাঁ না, মাছ দেখে গিয়ে গরম দাম বাড়ছে, গরম মানুষের দাম, জিনিসের দাম বলে আমি জানতাম না। এত দেরি হলো যে? বাজারে গিয়েছিলাম মাম্মা। বাজার তো ঘরে ছিল, কালকে গেলেই হতো। তুমি দেখি আমার মতো ভুলে বসে আছো, কালকে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কথা না, সিরিয়াল নাম আছে তো। ও হ্যাঁ, কালকে তো সোমবার, এই জন্যই আজকে বাজারটা করলাম। কালকে অফিস থেকে এসেই তোমাকে নিয়ে যাবো। রুনা কই? ওকে বলো না একটু উঠিয়ে রাখতে। ও তো পড়ছে, দে আমি গুছিয়ে রাখছি। তুমি এই অসুস্থ অবস্থায় কেন এসব করবে? তুমি গিয়ে বসো, আমি গুছিয়ে রাখছি। আর শরীর নিয়ে টেনশন করো না, কালকে ডাক্তারের কাছে যাব, দু একটা ওষুধ দেবে, সব ঠিক হয়ে যাবে। তুই তো অনেক ঘামিয়ে গেছিস, দেখি তোয়ালে এনে মুছে দে। আমি একটু পরে গোসল করে দেবো, তুমি চিন্তা করো। কি দেখিস? দেশে প্রেসিডেন্ট। ওনারে কই পাইলি?
হেজে হন সামনে দাঁড়িয়ে আছে মানে মানে তুই যত ব্যস্ত থাকিস আমার মনে হয় না কোন দেশের প্রেসিডেন্ট এত ব্যস্ত থাকে ও শিখে গিয়েছিস তাই না কি এই যে চুপ করে সবকিছু সমাধান করে ফেলা কি কি করব কি বলবো দাড়ি বড় হয়ে গেছে কাটাসনি কেন অফিস সময় পাইনি কাল কেটে তারপর অফিস যাবে ঠিক আছে কিন্তু দাড়িতে তো আমাকে সুন্দর দেখায় কোন মেয়ে বলেছে না 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 আয়নায় দেখছি আয়নায় দেখে বুঝলাম ভালো দেখায় আই আয়না তো মেয়ের নাম ইংরেজিতে বল মিরর মিরর যদি শুনেছি না কোনোদিন কোনো মেয়ে একদম জান নিয়ে নিব আর হ্যাঁ দাড়িতে ভালোই লাগছে থাকো আচ্ছা এত রাতে এসছিস উপরও নিতে পারছি না চাটাও খাওয়াতে পারছি না আচ্ছা দেখ একটা সেলফি তুলি সেলফি তুলে কি হবে ও আমার ফোনই তো আনিনি তোর ফোনটা দে না সেলফি তুলে লাগবে কেন থাক দিবি আমাকে ইনবক্সে দিয়ে দিস কিন্তু যা এবার ফুট হ্যাঁ শক্তি পাইবা বেশি বেশি পড়ালেখা করবা আর বেশি বেশি পড়ালেখা করলে অনেক বড় চাকরি করবা শোন আম্মু কালকে আব্বু একটু সকালে ঢাকা যাইব আবার রাতে চলে আসবো তুমি শিরিন খালার বাসা রেখে গেলে থাকতে পারবো না কেন আচ্ছা কালকেটা কালকে দেখা যাবে না এই যে আরো অল্প একটু আছে এটা শেষ করো না মজা হয়নি মজা হয় নাই অনেক মজা হয়েছে আ করো কালকে একটু ঢাকা যেতেছি সকাল সকাল যাবো যত রাতে হোক আবার আয় পড়ুন ওই দিনের বেলা একটু ফাইজার একটু দেখে রাখো ও থাকলে তো আমারও ভাল লাগে আচ্ছা তাহলে সকালে ফাইজারে দিয়া যাবো ঢাকা যাবি কেন ওই যে একটা জমি লয়া সমস্যা চলতেছে এটা তো জানোই তো এটা সমাধানের উপায় বের হইছে ওই আব্বার এক দু সম্পর্কের আত্মীয় আর কি আব্বার খালাতো বোনের ছেলে একটা সাইন দিয়ে দিলে সমাধান প্রায় হয়েই যায় বহুত দিন ধরে চেষ্টা করতেছিলাম তো আজকে হয়েছে কি আবার ওই অফিস থেকে ফোন দিছে ফোন দিয়ে যাইতে কইছে ভাবছি যে আর দেরি করুম না কালকে সকালবেলা রওনা দিয়ে দিব যায়া ওই সমস্যা মিটায় আমার ওই জমিটাই তো একমাত্র সম্বল আমার মায়াটার ভবিষ্যৎ তুই কোনো চিন্তা করিস না সকালে ফাইজারে আমার কাছে দিয়ে যাস আচ্ছা কাল আমি সকালে দিয়ে যাবো তাহলে আসি কাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কি সত্যি আমার চেহারা ভুলে যাচ্ছিস যাচ্ছিলাম আজ আবার একটু একটু স্মৃতি ফিরে আসছে
আমি জানি তুই সব বানিয়ে বানিয়ে বলিস, তারপরেও প্যারা লাগে। আচ্ছা তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো? না যাবো, মাঝে মাঝে যাবো। আচ্ছা তুই কলনা দিয়ে টেক্সট করছিস কেন? বাবা এখনো ঘুমায়নি, ড্রয়িং রুমে টিভি দেখছে, এই রুম থেকে কথা বললে বাইরে শোনা যায়। ওরে ভিতুরে। আচ্ছা তুই আমার কথা বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবি তো? হ্যাঁ অবশ্যই পারবো। কি বলবি বলতো, কিভাবে বলবি? আগের রাতে তুই যেভাবে শিখিয়ে দিবি সেভাবে বল। গাধা কোথাকার, তুই আমাকে ছেড়ে যাবি না তো? যাবো, 100 বার যাবো। বাচ্চারা কোথায়? আয়ন গেম খেলছে আর নিধি টিভি দেখে। ওরা কি পড়াশোনা আদৌ করে নাকি সারাক্ষণ গেম টিভি মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত থাকে? পড়াশোনা করে কি হবে, মানুষের মতো মানুষ হবে? তাদের বাবাও তো বিদেশ থেকে পড়ে এসেছে, মানুষ কি হতে পেরেছে? মানে দুই হাত পা আর চোখ কান থাকলে কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে তো একটা মন থাকা লাগে, সেই মনে আপন জনের জন্য টান থাকা লাগে। আছে সেটা তোমার? হ্যালো, আপনি বাসায় ফিরেছেন? অনেক আগে, কেন কোনো সমস্যা হয়েছে? না, সিও স্যার আপনাকে কল করেছিল? না স্যার তো আমাকে কখনোই কল করেন না। স্যার ভাবছে আমি আপনাকে পছন্দ করি। স্যার হুট করে এই কথা বললেন কেন? বলেছেন অনেক কারণে। স্যার কি ভাবছেন কে জানে, আপনি তো বুঝিয়ে বলতেন। হ্যাঁ বুঝিয়ে বলেছি, এমন কিছু না, বলেছি আমি আপনাকে পছন্দ করি না। বাপরে, আমার আম্মু তো বড় হয়ে গেছে, রাত জায়গা জায়গা পড়ালেখা করতেছে। ওরে আমার যা আয় দি, কি লিখছে আমার মা? এগুলো চাও তুমি, আম্মু ঢাকা থেকে নিয়ে আসবে, ঠিক আছে? আম্মু যেতে বেদা সিরে, কালকে যে শার্ট পরে যাবো ওইটার পকেটে রেখে দিতেছি। এই যে না, না আমার আম্মু লক্ষ্মী মায় আমায় ঘুমাবো না, কাঁথা কলম বুঝানো। থ্যাংক ইউ জান, কিন্তু 12টা তো এখনো বাজেনি। এই যে এখনো 1 মিনিট বাকি। 12টা বাজলে তোমার অনেক কল আসবে এবং তোমার নাম্বারটা বিজি হয়ে যাবে, তাই প্রতিবারই আমি তোমাকে 1 মিনিট আগে কল দেই এবং প্রতিবারই তুমি আমাকে একই প্রশ্ন করো এবং প্রতিবার আমার তোমাকে এক্সপ্লেইন করতে হয় 1 মিনিট আগে কল দেওয়ার কারণ। কাল কখন দেখা হবে আমাদের? তুমি বলো কখন দেখা করবে? এনি টাইম, তোমার সুবিধা মতো। আমি কাল অফিস থেকে ছুটিও নিয়েছি। কিন্তু আমার তো অফিসে একটু কাজ ছিল, তাহলে সন্ধ্যা মিট করি। কালকে অফিস, তুমি ছুটি নাও নাই? ছুটি তো চেয়েছিলাম কিন্তু ছুটি পাইনি। আচ্ছা আমার তো একটা কল আসছে ফ্রেন্ডে। আচ্ছা আমি কলটা রিসিভ করে তোমাকে একটু পরে কল ব্যাক করি। আচ্ছা Thank you.
খালা আমি যাই তাহলে তোমার কষ্ট দিতেছি একটু একটু দেখে রাখো না বাজন কোনো কষ্ট না তুই যা আমি ওরে দেখে রাখো আম্মু আমি দুষ্টামি করবো না ঠিক আছে আম্মু লক্ষ্যও থাকবো লক্ষ্যও থাকবো বউ লগে লগে থাকবো ঠিক আছে আর ওই যে ওইদিকে পুকুর পাড় আছে পুকুর পাড়ের দিকে যাইবো না এদিক ওদিকে যাওয়া যাবো না ছেলে ধরা আছে লয়ে যাবো কিন্তু তোমার লয়ে গেলে আব্বুর কী হইব তুমি স্যার আব্বুর কেউ আছে হাসো মনটা খারাপ করে রয়েছে যত রাতে হোক আব্বু চলে আস ঠিক আছে আম্মু তুমি বুবুর লগে ঘুমা থাকবা আব্বু তোমার কোলে করে নিয়ে চলে আসবে ঠিক আছে সকাল হইলে আব্বুরে দেখতে পারবা এই তো লক্ষ্মী আমার ঠিক আছে কাল আমি যাই আমি ফোন দেওয়ার সাথে সাথে আম্মাকে রেডি রাখবি আমি তো এসে সাথে সাথে আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাবো আচ্ছা ঠিক আছে স্যার সিরিয়ালটা শুরুর দিকে তো তাড়াতাড়ি পৌঁছতে হবে হ্যাঁ যাই মা যাই বলতে হয় না বল আসি আসি কি হলো ব্যথা পেয়েছো বাবা না না ঠিক আছে লাগছে না অসুবিধা নেই আসি আম্মা একটু বসে দে বাবা না না দেরি হয়ে গেছে অলরেডি দেরি হয়ে গেছে আসি হ্যাঁ দরজা বন্ধ করে দিস সারপ্রাইজ দিতে এসেছি কিন্তু রাতুল তো অফিসে নেই ও এখন আসেনি আমাকে তো বললে এই সময় অফিসে থাকবে সেটা কল দিয়ে দেখি হ্যাঁ আমরা তো জানি ছয় মাস আগেই রাতুলের সাথে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছে রাতুল তো তাই বলল আপু আপনি কি রাতুল ওনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে হ্যাঁ রাতুল অফিসে এসেই মেয়েটাকে নিয়ে বেরিয়েছে অবশ্য এতে মেয়েটার কোনো দোষ নেই মেয়েটা অফিসে জয়েন করার পর থেকেই রাতুল ওর পিছু ছাড়ছে না জাহিদ কোথায় স্যার উনি তো এখন আসেনি প্রতিদিন এরকম দেরি করে আসে নাকি অফিসে না স্যার জাহিদ স্যার আসলে 10টাতে এসেছেন একটু নিচে গিয়েছেন আসলে সোজা আমার রুমে আসতে বলবেন শিওর স্যার কি ভাই বিয়ে শাদী করবেন কবে করবো করবো
সময় হলেই করব আমার বিয়ে দুই বছর আগে থেকেই বলে আসছেন যে করব করব আপনার এই করব করব ওয়ার্ডটি শুধু করব কবে হবে বলেন তো দেখেন জাহিদ ভাই আমার তো বিয়ে হয়ে গেল তিন বছরের একটা ছেলে আছে আর আপনি শুধু ওই করব করবতেই আটকে আছেন আচ্ছা এমন করলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবো কীভাবে বলেন তো দেখেন ভাই বয়সের ডিফারেন্স পাঁচ বছরের বেশি হলে কিন্তু এই বিয়েটা হচ্ছে না আব্বা মারা যাওয়ার পরে আম্মা আমাকে আর আমার বোনকে নিয়ে নানা বাড়ি বসে তারপর নিজের স্বর্ণ বিক্রি করে আমাকে পড়াশোনা করে কত কষ্টই না করেছে আম্মা তার কাছে আমার অনেক ঋণ প্রথম ঋণ শোধ করবো আমাকে টেনশন মুক্ত আর একমাত্র টেনশন আমার বোনকে নিয়ে রুনার বিয়ে ওকে আগে বিয়ে দিতে তা তো অবশ্যই তারপর নিজের অবস্থা করব তবে পাঁচ বছরের বিষয়টা একটু মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখবেন ভাইজান জি ভাইজান ফ্রি হয়েছে না স্যার একটা মিটিংয়ে আছেন আর এই মিটিংটা শেষ করে আরেকটা মিটিং করবেন আপনার কথা আমি বলেছি জি বেশি দেরি হইব তা ঘন্টা খানিক তো লাগবে আচ্ছা আমি তাহলে যে কোনো আশেপাশের একটা মার্কেটে যাইতাম ওই আমার মায়েরা লেগে কিছু কেনাকাটা করতে দিব ছোট মানুষ তো না নিয়ে গেলে আবার মনটা ছোট হয়ে যাব আচ্ছা যান আমি আজকে রাতে আবার যাবো গা আমার নাম্বার আছে না আপনার কাছে ভাই আছে আমার একটা ফোন দেন আমি সাথে সাথে চলে আসবো আচ্ছা ঠিক আছে জি ভাই আপনি ফোন দেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আরে আপনি হ্যাঁ ভাবলাম মিটিংটা শেষ করে তারপর যাব কিন্তু আজকে না আপনার স্পেশাল ডে ওই যে ভাবলাম মিটিংটা শেষ করে তারপর যাই সো নাইস অফ ইউ অনেক বড় উপকার করলেন কিন্তু আপনাকে এমন দেখাচ্ছে কেন টায়ার্ড লাগছে না দেখতে এমন জ্যাম রাস্তায় বলার মতো অমিত ওই যে প্রোডাক্ট লিস্ট একটু দেখবেন শিওর আপু এসে খুব ভালো করেছেন আপু রানা স্যার তো টেনশনে কাবুড়ে যাচ্ছে অমিত আপনাকে যেটা দিয়েছে সেটা হয়েছে স্যার অলমোস্ট ডান এক ঘন্টা হ্যাঁ আর দশ মিনিট লাগবে স্যার আচ্ছা এই ফাইলটা এটা একটু দেখতে হবে হ্যাঁ কালকে অবশ্যই লাগবে এটা যাচ্ছেন আপনার কি মনে হয় আপনি কাজটা ঠিকঠাক মতো করছেন স্যার কোন কাজ স্যার অফিসের কাজ ছাড়া আর কোনো কাজ আপনি করেন নাকি অফিসের কাজের ব্যাপারে তো স্যার আমি অনেস্ট তার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না আমার মনে হয় আপনি কাজের ব্যাপারে আদৌ সিনসিয়ার না যদি একটু বুঝিয়ে বলতেন আপনি কোন রেজাল্টের কথা বলছেন সব কিছু আপনাকে বুঝিয়ে বলতে হবে নাকি আমার যদি কাজ করতে ভালো না লাগে তাহলে নেক্সট মান্থ থেকে অফিসে আসবেন না বাসায় বসে থাকবেন চোখ দুটো সবসময় নিজের ডেস্কে রাখবেন আশেপাশ না আপনি পরে ঢুকবেন আমি আপনাকে ডাকবো স্যার আমি আমার রিজাইন লেটারটা আমি তো বললাম যে আপনি পরে ঢুকবেন আমি ডাকবো আপনাকে Thank you.
ये चूड़ी ऐसे भाई ये छोटो बात से दे ओ ये गुला ना अन्ना ये तू एकदम लाल नहीं ना तो ये उटा ही था ये लोग कौन-कौन हैं भाई जासी लगाए तो शेख तेरे तू कौन सा बना কত কইরে ভাই 590 590 এগুলো কত কইরে 490 আর তো কম হলো জানেন দাদা जी अस्सलाम वालेकुम हेलो सर फ्री हुए थे आप ही चले आए जी 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 आ मैं आस्ते से आने आस्ते से আপনি তো আবার দেরি করে ফেলেছেন স্যার আবার ব্যস্ত আচ্ছা দেখি আপনার জন্য কি করতে পারি আমি কোথাও যাব না আমি এখানে বসে রইছি আচ্ছা ঠিক আছে স্যার একটু এই লিস্টটা চেক করে দেখবেন আমার এখানে আছে ডাটাটা আপনি যদি চেক করতে চান সাইন টু 104 106 ধরুন না ধরে বলে দিন পরে ফোন করবেন ধরুন হ্যালো স্যার এই সিনোপসিসটা একটু দেখেন আচ্ছা এটা একটু চেক করে দেন তো বাবু হুম আব্বু কখন আইবো আয়া করব কইছে না আইতে আইতে রাইত হইবো
হ্যাঁ করব। পর্যন্ত কোনো ফোন দিল না, একটাবার কল দেখ খবর আছে আজকে। হ্যালো রিনা,
খবর দেয়া হয়েছে বিস্ফোরণ কিভাবে হয়েছে আগুনের সেটা এখনো জানা যায়নি তবে দুটো ফ্লোরে আগুন লেগেছে
অলরেডি কিন্তু আরও দুটো ইউনিট চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তারা আগুনে অঞ্চলে কাজ করবে। হ্যালো, আমি রাস্তায়, আমি আসছি, তুমি একদম টেনশন করো না, আমি চলে আসছি। আমাকে মাফ করে দিও, লীনা, লীনা তুমি কোথায়? রাতো কিছু
কষ্ট হচ্ছে তোমার? ঘুম 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 সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। দেখো শক্ত শক্ত না হলে আম্মাকে দেখবে কে? আম্মা তো অসুস্থ মানুষ, তুই জানিস ভাইয়া। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? শোন, আমার আলমারিতে 2 নম্বর ড্রয়ারে একটা এটিএম কার্ড আছে, হ্যাঁ, ওই অ্যাকাউন্টে 1,25,000 টাকা আছে। পাসওয়ার্ড হচ্ছে 1089, হ্যাঁ, আমার বলছি 1089, বল কি বললাম? 1089, হ্যাঁ, তুই টাকাটা বের করবি, টাকাটা দিয়ে তুই আম্মাকে ডাক্তার দেখাবি। আমি একদম ঠিক আছি, হ্যাঁ, আবার যদি কিছু হয় তুই আম্মাকে দিয়ে নানার বাড়ি চলে যাবি, আম্মাকে সাথে রাখবি, দেখে রাখবি, হ্যাঁ। আমার টিভিতে অলরেডি নিউজ হচ্ছে, টিভিটা বন্ধ করে রাখ, দরকার হলে ডিশের লাইনটা খুলে রাখ, হ্যাঁ। আম্মা অসুস্থ, এগুলো জানলে আম্মা একদম নিতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। আমার নামাজ পড়া শেষ হলে তুই কিন্তু আমার সাথে কথা বল, আমি আমার গলা একটু শুনবো। নামাজ শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে রেডি হয়ে নাও, ভাইয়া এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। একটু পরে রেডি হই, কেমন জানি অস্থির লাগতেছে। আমি সারা কেন এরকম?
জরুরি কাজে কি আটকা পড়ে গেছে? দিছিলাম মা। কি বলছে? আমারে নিয়ে না ডাক্তারের কাছে যাওয়ার কথা। কত রাত হয়ে গেল, কি বলছে রে? মা যাবে বলছে, একটু দেরি হচ্ছে, মিটিং এ আটকা পড়ে গেছে ভাইয়া। কত রাত হয়ে গেল, ফাইজা তুই এখনো ঘুমাস নি? আপু কখন উঠবে? আগুনের সূত্রপাত হয় নয় তলায়, কিন্তু হতাহতের সংখ্যা বেশি দশ তলায়। এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেই দোষী সাব্যস্ত তাকে কঠিন শাস্তি দেয়া হবে। কাল কখন দেখা হবে আমাদের? তুমি বলো কখন দেখা করবে? এনি টাইম, তোমার সুবিধা মতো। আমি কাল অফিস থেকে ছুটি নিই। খাঁচায় খাঁচায় মুক্তি, মুক্তির যত ফন্দি। অপূর্ণ ইচ্ছে গুলো আশার শেকলে বন্দি। আলোর বেগে ছেড়ে যাবি না তো? যাব, একশো বার যাব। আলোর বেগে আধার মুছে দেয়। আমি আপনাকে অনেক অনেক পছন্দ করি। মিছে আশা ভালোবাসা, তুমি দেখি আমার মতো ভুলে বসে আছো। কালকে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার কথা না? সিরিয়াল নাম আছে তো? ও হ্যাঁ। কালকে অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাবো। আমি কোন পাথরে বাঁধব আমার বু? সকাল হইলে আপুরে দেখতে পারবা। আমার বুকে মোচো দিয়ে ওঠে তোমার খেলা। জীবন
জীবন সে এক জটিল ধাঁধার খেলা, কোথাও শুরু কোথাও পুরায় বেলা, জীবন সে খেলা কোথায়।